সবুজ লাগোয়া বালিয়ারি এবং তার পেছনে বিস্তীর্ণ ঘন এই ঝাউবন। সেই ঝাউবন পেরিয়ে গেলে যে জায়গা সেখানে কিছু হোটেল কটেজ ও রিসর্ট রয়েছে, কিন্তু সেই সমস্তই তৈরি হয়েছে 2011-র আগে। তাজপুরে রয়েছে 23টি হোটেল, কিন্তু অনেক উদ্যোগপতি তাজপুর নিয়ে আগ্রহী হলেও অনুমোদন মিলছে না নতুন হোটেল তৈরির। এখানে তো পর্যটকরা যে আসবেন তা আসার মতন তো সেইভাবে হোটেল নেই, কারণ আমরা জানি না কোনো অজ্ঞাত কারণে এখানে আমরা নিয়ম মেনে সরকারি সমস্ত আইনকানুন মেনে আমরা এখানে কটেজ বানাতে চাই, রিসোর্ট করতে চাই, এখানকার উন্নয়ন চাই, এলাকার মানুষরা কাজ পাক, কিন্তু আমরা কোনো রকম এখানকার পারমিশনই পাচ্ছি না। কি কারণে আটকে আছে, তো সেই পর্যটকরা এসে থাকবেন কোথায়? দেখুন, এক্সাক্ট রিজনটা আমরাও জানি না। তাজপুরে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী আসার পর একটা ভালো উন্নতি হয়েছিল। এই যে রাজপথটা, যে রাস্তাটা দেখছেন, এটা ছিল না, রোডটা মোটেই মোটারেবল ছিল না, ইনফ্যাক্ট ইলেকট্রিসিটিও লেগে গেছে। তারপর হঠাৎ অজ্ঞাত কারণে এখানে কোনো কাজ করতে দেওয়া কাউকেই হচ্ছে না। ইনফ্যাক্ট আমি আমাদের কথা যদি বলি, আমাদের একটা ওই ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট করার প্ল্যান ছিল, কিন্তু যা বুঝতে পারলাম এখানে আমাদের এখন মানে আমরা যে আমাদের জমিটাকে যে সমান করব সেই পারমিশনটাও পাচ্ছি না। আর তাই থমকে রয়েছে কর্প সংস্থানের সুযোগও। আমরা চাই পর্যটক কেন্দ্র হলে আমরা গরিব মানুষের রুজি রোজগার করে জীবন জীবিকা নির্বাহ করতে পারব। মানে বেকার ছেলে যারা, তারা পর্যটন যারা এলে আমাদের অনেক অন্যান্য মানে কাজকর্ম অনেক ভালো হবে, সুবিধা হবে, টাকা রোজগার হবে, ডেভেলপ শুধু চাই। মানুষের রুজি রোজগার নেই, একবারে বন্ধ হয়ে গেছে। মানে ঘরটর করলেও লোকেরা কিছু রুজি রোজগার খাটাখাটি করতো, সেই জায়গাটা রুজি রোজগার যাতে হয় সেটাই ব্যবস্থা করে। মুখ্যমন্ত্রী তাজপুরকে ঢেলে সাজানোর আশ্বাস দেওয়ায় স্বপ্ন দেখছিলেন এখানের বাসিন্দারা, কিন্তু পর্যটকের অভাবে পশটা সাজানোই সার। যত টুরিস্ট আসবে তত তো আমাদের উপকার, আমরা তো গরিব হতে বিচার কিনা করব চলে না, কোনো রকম মোটামুটি চলে। এখন কি করব, এখন অসহায়, এখন ডেভেলপ তো করতে দিচ্ছে না, এখন আমরাও কি করব। যদি দোকান টোকান, আমরা আগে মাস্টার্স ধরতাম, মাস্টার্স ধরা বন্ধ করে দিয়েছি, এখন মাছও অনেক কমে গেছে সমুদ্রে। সিআরজেড বা কোস্টাল রেগুলেশন জোনের যে নিয়ম তারই আবর্তে পড়ে আটকে রয়েছে নতুন হোটেলের অনুমোদন। কিন্তু সৈকত রেখা থেকে প্রায় 900 মিটার দূরেও কেন ছাড়পত্র দিচ্ছে না দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ? সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশন ছিল, সেই সিআরজেড লাইনটা তাজপুর থেকে 4.5 কিলোমিটার উত্তরে সমুদ্রের জন্য যে সিডাইকের সিডাইক রয়েছে, সেই সিডাইক বরাবর কিন্তু সিআরজেড মানে হাইটাইড লাইনটা দেখানো হয়েছে, যার জন্য তাজপুরের এন্টায়ার গ্রাম এবং তাজপুর এলাকাটা কিন্তু সমুদ্রের মধ্যে বলে অবস্থান করছে, এরকমভাবে দেখানো আছে। তো সেই কারণে কেন্দ্রীয় সরকারের কাছে সিআরজেড লাইনের যে ভুল ব্যবস্থা, সেই ব্যবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো ফিডব্যাক আমরা পাইনি। আর সিআরজেড নিয়ে এই বিভ্রান্তির জন্যই থমকাতে হচ্ছে রাজ্যের পর্যটন দফতরকেও। সিআরজেড কোস্টাল রেগুলেটরি যে জোন আছে সেটাকে আমরা ভীষণভাবে মেনে চলার পক্ষপাতী, অর্থাৎ হোটেলের নামে বা ট্যুরিজমের নামে আমরা কখনো পরিবেশের যে বাস্তুতন্ত্র বা পরিবেশের যে নিজস্ব যে কনজারভেশন সেটাকে আমরা কিছুতেই ধ্বংসপ্রাপ্ত হতে দেবো না। বিশেষত আমাদের হাতে যখন মন্দারমণির মতো, যেটা সুপ্রিম কোর্ট অব্দি যেটা যেখানে কেস গেছে, সেই একটা ভয়ানক একটা উদাহরণ আমাদের সামনে আছে। তাজপুরের ক্ষেত্রে এখানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে কখনোই সিআরজেড আমরা লঙ্ঘিত হতে দেবো না। তার তালিকা হোটেল হবে না, হোটেল হবে, ওই জোনের বাইরে হবে, এবং সেখানেও আমাদের কিন্তু আমাদের দপ্তর নতুন নিয়ম করেছে, আপনি যদি অনুমোদন পেতে চান আপনি ওয়েবে অ্যাপ্লাই করুন। তাজপুরে পসিবিলিটি আছে অন্তত আরও 10,000 রুমের, এখানে একটা বিশাল একটা পর্যটন ব্যবসার সম্ভাবনা রয়েছে। যদি গভর্নমেন্ট এক্সাক্ট রেগুলেশনটা আমাদের বলে দেয়, আমরা রেগুলেশনটা মেনেই কাজ করব। আপনি তাজপুরটা ঘুরলে দেখতে পাবেন, তাজপুরে একটা স্পেশালিটি হচ্ছে এরা নিজেরাই, যারা যতগুলো হোটেলস হয়েছে বা রিসর্টস হয়েছে এরা সবই একটু প্রাকৃতিক সৌন্দর্যটাকে, প্রাকৃতিক ভারসাম্যটাকে রেখেই করছে। ইনফ্যাক্ট আপনি যদি বিচে যান তার রিফ্লেকশন আপনি বিচেও পাবেন। ওরা নিজেরাই সেলফ কন্ট্রোল একটা পার্কিং এরিয়া করেছে, ওরা বিচে গাড়ি নামতে দেয় না যাতে লাল কাঁকড়াগুলোর ক্ষতি না হয়। সো ইট ইজ অলরেডি মেনটেন। দরকার একটু উদ্যোগ,
প্রকৃতি পরিবেশের ভারসাম্য রেখে একটু উন্নয়নের ছোঁয়া যদি পৌঁছে দেওয়া যায়, দেশের সেরা টুরিস্ট ডেস্টিনেশনের তাজ উঠতে পারে তাজপুরের মাথায়। মাথার উপর পূর্ণিমার চাঁদ, সমুদ্র থেকে ভেসে আসা নোনা হাওয়ার গন্ধ আর ক্যাম্প ফায়ার, আর তার সঙ্গে পরশ পাথর। আমার সত্যি মনে হয় যে এতটা আনন্দ গোয়ায় নেই, এতটা বাঙালিয়ানা গোয়ায় নেই, আর কি কি নেই সেটা মানে তার তালিকাটা বাড়তেই থাকবে আর কি। খালি এইটুকু একটা অবশ্যম্ভাবী জিনিস যে এখানে যারা আসেনি তারা জানতে পারবেন না কী জিনিস মিস করছেন। মানে গোয়া হয়ে ওঠার উপাদান শুধু নেই, এটা অলরেডি গোয়ার থেকে বেটার একটা গোয়া। আর মাত্র 3.5 ঘন্টা ড্রাইভ ফ্রম কলকাতা। আমি ইনফ্যাক্ট মন্দারমণি, দীঘা, শঙ্করপুর সবগুলোতেই গেছি, কিন্তু তাজপুর ইজ দ্য বেস্ট প্লেস, মানে মানে এই যতগুলো আছে তার মধ্যে। তো কারণ প্রথমত আমি একটু ফাঁকা জায়গা পছন্দ করি, মানে এবং আমার সাথে খুব ভালোভাবে ম্যাচ করছে জায়গাটা, স্পেশালি এখানে যে ওয়াটার স্পোর্টসগুলো যেগুলো আসছে নতুন করে, ইটস ফ্যাবুলাস। মানে গোয়ার সাথে এনি ডে ইট উইল কম্পিট আফটার মেবি কাপল অফ ডেজ। ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নিলখামেদের ভাড়া। ভালোবাসা মানে আছিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীল খামেদের ভালা।